ঈদের দিন থেকে সারা দেশে প্রেক্ষাগৃহে একযোগে মুক্তি পেয়েছে পাঁচটি সিনেমা। একসঙ্গে মুক্তি পেলেও প্রতিটিতে দর্শকের আগ্রহ বাংলা চলচ্চিত্রের সুদিনের আভাস দিচ্ছে। বিশেষ করে রাজধানীর সিনেপ্লেক্সগুলোতে চলছে টিকিট সংকট। কেমন চলছে ঈদে মুক্তিপ্রাপ্ত সিনেমাগুলো, জেনে নেওয়া যাক সেই খবর। এবার ঈদে দর্শক চাহিদার তুঙ্গে হিমেল আশরাফ পরিচালিত শাকিব খান অভিনীত প্রিয়তমা এবং রায়হান রাফি পরিচালিত সুরঙ্গ দুটি চলচ্চিত্র নিয়েই দর্শকের তুমুল আগ্রহ দেখা যাচ্ছে। একটা সময় আমার কাজ করা হতো, কিন্তু সেটা জনপ্রিয়তা ছিল না সেই সব কাজের, সেই সময় আমি থেমে যাইনি, আমি কাজ করে গেছি। নগদের কাছে হক করলেই সমান, হেলিগা নগদের সেন্টারে একদম ফ্রি। প্রিয়তমা ও সুরঙ্গর সাথে আলোচনায় আছে চয়নিকা চৌধুরীর প্রহেলিকা এবং সৈকত নাসিরের ক্যাসিনো। এই দুটি ছবিও দর্শক প্রশংসা কুড়িয়েছে। শো যাচ্ছে হাউসফুল। আপনারা সবাই সিনেমা হলে গিয়ে এনজয় করুন, আমার বিশ্বাস যে আপনাদের আসলে ভালো লাগবে সিনেমাগুলো। কম্পিটিশনের মধ্য দিয়ে যখন একটা ছবি হয় সেই ছবিটাই আসলে গল্প হয়ে ওঠে। আসছি তো প্রিয়তমা দেখতে, তো প্রিয়তমা যদি না পাই তাহলে সুরঙ্গ দেখার ইচ্ছা আছে, কজ নাটক থেকে আফরান নিশার অনেক বড় ফ্যান। সুরঙ্গ গতকালকে দেখেছি, আজকে প্রিয়তমা। প্রহেলিকা দেখার ইচ্ছা আছে, বাট আজকে প্রিয়তমার জন্যই আসছি। সুরঙ্গটাই সবচাইতে সবাই যে ফেমাস যখন বলতেছে, ওরা নাকি বলতেছে সবাই খুব ফিট হয়েছে, তাই চিন্তা করলাম এটাই দেখে যাই, কেমন হয় একটু দেখি। প্রিয়তমাকে নিয়ে লাল শাড়ি পরিয়ে তারপরে ক্যাসিনোতে যাব। অপু বিশ্বাস প্রযোজিত প্রথম চলচ্চিত্র, লাল শাড়ি নিয়েও দর্শকের আগ্রহ দেখা গেছে। অপু বিশ্বাস যে কোনো সিনেমাতে আসলে তার অ্যাক্টিং, তার কালচার যে কোনো লেভেলের সাথে সহজে মানায় আর কি। যেহেতু আমাদের দেশে এদেরকে প্রমোট করা তো আসলে আমাদেরই দায়িত্ব। এটা একটা ক্রিস্টি কালচারকে ঘিরে তাঁতি শিল্পীদেরকে এখানে সামনে আনা হয়েছে, তাদের জীবনের চলার পথে কী কী উত্থান পতন সেটাকে ঘিরে, তো সেই জায়গা থেকে আসলে এখানে মানুষ আনন্দ বিনোদন পাবে। টিকিট নিয়ে রীতিমতো হুড়োহুড়ি। আসছি প্রিয়তমা দেখতে, এখন প্রিয়তমা দেখে যাবো, আজকে না হলেও কালকে টিকিট কেটে নিয়ে যাবো, অবশ্যই কালকে এসে দেখবো। এখনো টিকিট পাইনি, এটাতে বোঝা যাচ্ছে মানে মোটামুটি অনেক ফেমাস এটা, এখন দেখি পাই কি না। আমার সাতজনই এখানে আসছি, এখানে আসে দেখি এখানে টিকিটটা সকাল ধরে অপেক্ষা করতেছি। ঈদুল আজহায় প্রিয়তমা 107 হলে, সুরঙ্গ 28, ক্যাসিনো 16, লাল শাড়ি 12 ও প্রহেলিকা 8টি হলে মুক্তি পেয়েছে। আমি ভুল মানুষে ভালো। রেদওয়ান আহমেদ, ডিবিসি নিউজ, ঢাকা। নগদ আসার পরে এখন দিনে বাঁচে 80 টাকা, 2 বছরে 57,600 টাকা।